কিভাবে সময়টা কেটে গেল, মানে স্কুলে ভর্তি করাতে নিয়ে গেছিলাম, আমার এখনো মনে আছে, আওয়ার লেডি কুইন অফ দ্য মিশনে আমি কোলে করে, তারপর একটা চৌকাঠ ছিল, ওই চৌকাঠটা ক্রস করতে পারছিল না, তো আমি ওকে কোলে করে নিয়ে চৌকাঠটা ক্রস করেছিলাম। আই স্টিল রিমেম্বার সেই দিনটার কথা, আর আজকের দিনটা হচ্ছে সেই পোপের আজ বিয়ে। একটা অদ্ভুত একটা কী বলবো, ইমোশনাল একটা একটা অদ্ভুত ইমোশনাল কী বলবো, একটা ইমোশনাল হয়ে পড়ছি দাদা। বলো পিয়ারি, তোমার যদি কিছু বলার থাকে। কিন্তু আমি আর কি বলবো, আমার তো ভীষণ, আই এম বিকামিং ভেরি ইমোশনাল। খুবই মিস করবো ওকে। মিস উইল নট মিস এনিথিং, বাট ডেফিনেটলি ওই যে সঙ্গে প্যাম্পারিং করাটা, সঙ্গে থাকা, সঙ্গে একসঙ্গে ঝগড়া, একসঙ্গে ও তুমি ডাকছো ও উত্তর দিচ্ছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে, বা হয়তো তুমি ওকে পড়তে বলছো পড়ছে না, এই জিনিসগুলোকে মিস করবো। হ্যাঁ, মিস তো করবো, নিশ্চয়ই করে মিস করবো, কিন্তু খুব আনন্দও হচ্ছে যে ও একটি সুন্দর পরিবারে যেতে পারছে, আজকে যাচ্ছে, নতুন জীবন শুরু করছে, এবং আমাদের জামাইও খুব সুন্দর মিষ্টি জামাই হচ্ছে, সেটাও একটা খুবই আনন্দের। তবুও মাঝে মাঝে খুবই কষ্ট হচ্ছে যে মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে, কি আর বলবো, আর কিছু বলার নেই। আমি কিন্তু বলবো ছেড়ে চলে যাবে না, ওরা একটা নতুন ভাবে আবার লাইফ শুরু করবে, আমি কিন্তু এটাই ভাববো, আমি অলওয়েজ পজিটিভ হইতে ভাববো যে আবার নতুন করে নতুন ভাবে দুজনে মিলে লাইফ শুরু করবে, ছিল বাবা মার সঙ্গে, এখন হবে স্বামীর সঙ্গে, হাজবেন্ডের সঙ্গে। আর ইজ এ লাভলি চ্যাপ। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি জানিনে, যদি তারে নাই চিনি
অপার মাসি, একমাত্র মাসি, এবং এরা চার ভাই বোন, রুবান, পাপা, চিঙ্কি, চুন্নু, এরা সব মানে পুরোপুরি ছোটোবেলা থেকে আমার এখানেই মানে আমার বাড়িতেই ম্যাক্সিমাম আমার মার কাছে এরা একসঙ্গে থেকে বড় হয়েছে। পাপা যেহেতু ছোটো তাই কোনোদিনও ওকে আর কি আমরা অত ইম্পর্টেন্স দিইনি, সবসময় বেবি বেবি ট্রিট করতাম খুবই আদরের। তারপরে হট করে বিয়ে ঠিক হলো, মানে ওরা এখন সব কিছুই আমার মনে হচ্ছে এ বাবা এটা কী হচ্ছে, সত্যি হচ্ছে তো, শাখা ফলাটা ঠিক পড়েছে তো, মানে সবই একটা অ্যাকসেপ্ট করছে, কিন্তু মনে হচ্ছে এটা হয়তো পুতুল খেলা না কি আমাদের পুতুল খেলা, সব গণ্ডগোল হয়ে যাচ্ছে। খুব ভালো মেয়ে, কোনো ডিমান্ড নেই লাইফে ওর কিচ্ছুতে না, আজ পর্যন্ত মানে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও যে এটা দাও ওটা দাও কোনো দিনও কারোর কাছে কিছু চায়নি। পড়াশোনায় খুব ভালো করতে শুরু করেছে এবং এখন তো মানে শি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল, সেটার জন্য আমি আমি খুব গর্ব মানে আমি আই রিয়েলি ফিল ভেরি প্রাউড অ্যাবাউট ইট। আর আমি চাই, অভিলাষকেও মিট করেছি, দুজনে যেন খুব সুন্দর একটা হ্যাপি ম্যারিড লাইফ স্পেন্ড করে। নাম হচ্ছে শ্রেয়া কিন্তু আমাদের কাছে পুপাই, ছোট সব থেকে ছোট বাড়িতে। আর যেই কথাগুলো মনে পড়ে সেটা হচ্ছে কে সব বাচ্চারা যখন একসঙ্গে বড় হচ্ছে, আমার দুটো মেয়ে রুবান এরা যখন বড় হচ্ছে, তখন ওর কাজ ছিল শুধু আমার কাছে এসে কমপ্লেন করা কে আমাকে এ হ্যারাস করছে, আমাকে ও পিছনে লাগছে, তো সেই সব জিনিসগুলো মনে আছে। আর একটা কথা ছিল কি, ওর মা সবসময় ওর পিছনে পড়ে থাকতো পড়াশোনা নিয়ে, তো আমাদের কিছুই হলে কোনো আউটিংয়ের জন্য যখন আমরা যেতে চাইতাম সেটা ক্যান্সেল হতো কি পুপাইয়ের পরীক্ষা আছে। তো যাই হোক, শি হ্যাজ নাও কোয়ালিফাইড ভেরি ওয়েল, পড়াশোনায়ও ভালো করছে, মেনলি নালিশ করাটাই ওর কাজ ছিল আমার কাছে। তো আজকে আমাদের ফ্যামিলিতে বলতে পারেন এই জেনারেশনের লাস্ট বিয়ে, তারপরে সেকেন্ড জেনারেশন গ্র্যান্ড চিলড্রেনের আসবে। আই উইশ অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাপি ম্যারিড লাইফ। সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গুণের দিনে, জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। যে সময় ফার্স্ট টাইম আমাদের দেখা হয়, আশীর্বাদের দিন দেখা হয়, আমার আর রুবানের আশীর্বাদের দিন দেখা হয়, ও খুব এক্সাইটেড ছিল যে আমার আমার বৌদি আসছে, যে আমার মতন দাদার মতন না, দাদা তো একটু স্ট্রিক্ট, বৌদি আমার মতন খুব এনজয় করতে ভালোবাসে, এই করতে ভালোবাসে। আমায় জড়িয়ে কেঁদেই ফেললো কি দাদাকে একটু ঠিক করে দিও, তোমার মতন বানিয়ে দিও যাতে আমার লাইফটাও একটু সুধরে যায়। তো সেই জিনিসগুলো হয়েছিল না। এখন যে সময় ভাবি ও আরেকটা বাড়িতে চলে যাবে, অনেস্টলি স্পিকিং আমি এখনও ভাবতে পারি না যে ও অন্য কারোর বাড়িতে চলে যাবে। আমি সকালবেলা ঘুমতে থেকে উঠে ফার্স্ট মুখটা ওর দেখবো না, তোমার এই জিনিসটা একটু লাগছে, হয়তো এখনও সিঙ্ক ইন করেনি। আরও
হয়তো কাল পরশু থেকে বা আরো এক সপ্তাহ পর থেকে ফিল হবে। সো আই এম হ্যাপি ফর হার অ্যাজ ওয়েল অ্যাজ স্যাড কি আমি একা হয়ে যাবো ওই বাড়িতে, আমার মতন আর কেউ থাকবে না। রুবান ভীষণই স্ট্রিক্ট অ্যান্ড ও সবেতেই বলবে না এটা করো না, না ওটা করো না, একটু দাদু দাদু ভাব আছে। বাট আমার তা ওর সাথে শ্রেয়ার সাথে ইটস লাইক মোর লাইক মাই সিস্টার, ইভেন মোর দেন মাই সিস্টার, শি হ্যাজ অলওয়েজ বিন উইথ মি অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি ফর হার যে ও অভিলাষের মতন একটা ভালো ছেলে পেয়েছে, ওর মনের মতন ছেলে পেয়েছে, যাকে ও যেন জীবনে সুখী থাকে। আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে আমার মনের কোণের বাইরে মনে
ছোটোবেলাকার অনেক রকম স্মৃতি মনে পড়ে, অনেক রকম আমাদের বলার মতন অনেক কিছুই আছে, বলে শেষ করা যাবে না। তো ঠিক যে ঘরেও থাকতো বা আমরা এখনও একসঙ্গে সব যে ঘরেতে থাকি, তার ঠিক ঘরের পাশেই একটা সুন্দর গাছ ছিল, গাছে কতগুলো বুলবুলি পাখি এসে বাসা বাঁধত। তো সেই পাখিগুলো ডিম পাড়তো একটা করে, আর তারপরে তার একটা করে বাচ্চা হতো, সেগুলো উড়ে চলে যেত, সেগুলোকে যে কী ধরনের এনজয় করতো শ্রেয়া পুপাই বা আমি ওকে ছুটকি বলে ডাকি, তো ছুটকি খুব এনজয় করতো, শুধু তাই না ও করতো আমার মেয়ের সঙ্গে, আমার মেয়ে মুপুলি হচ্ছে ওর কাজিন সিস্টার, তো দুজনে একসঙ্গে খুবই আনন্দ করেছে, খুবই মজা করতে একসঙ্গে খেলতো ধুলতো, বড়ো হতো, বড়ো হয়েছে, স্কুলে গেছে, স্কুল থেকে এসছে, পড়াশুনো করেছে, সবকিছু একসঙ্গে। আমার এখানে একটা জিনিস মনে পড়ছে রাদার, যখনই জিজ্ঞেস করতাম যে পুপাই তোর কি ভালো লাগে, পড়াশুনো ভালো লাগে না সাজগোজ ভালো লাগে, ওর সব সময় বলতো সাজগোজ সাজগোজ, এইটা খুব ভাবে আমার মানে মনে আছে। ঠিক ঠিক, হ্যাঁ এটা একটা ঠিক, এটা ভীষণভাবেই মনে আছে। প্লাস আরও একটা জিনিস মনে আছে, সেটা হচ্ছে যে আমার মেয়েকে মুকুলিকে প্রত্যেক বছর গরমের যখন ছুটি পড়তো স্কুল থেকে ওকে আনা হতো, মাথাটা ওকে শেভ করিয়ে আনা হতো গরমের জন্য। তো সেইটা পুপাই দেখেছে, ছুটকি দেখেছে, দেখে ও ভীষণভাবে ও বলছে আমিও ন্যাড়া করবো, আমি ন্যাড়া করবো, আমি ন্যাড়া করবো, এখনো কানে ভাসে। কিন্তু এদিকে আমার ভাই মানে ওর বাবা পারমিশন দিচ্ছে না, না তুমি ন্যাড়া হবে না। তখন অ্যাটলিস্ট ও এত কান্নাকাটি করলো যে ওকে অ্যাটলিস্ট ক্লিপিং করে দিতে হলো মাথার চুলগুলো, তখন ও বলে হ্যাঁ আমি ন্যাড়া করেছি। উই হোপ অল দ্য বেস্ট ফর হার ফিউচার, ভালোবাসা আর ব্লেসিংস তো আছে পুপাইয়ের জন্য, আমাদের ছোট পুপাই। আফটার আমি একটা জিনিস বলে শেষ করছি, বেটি তো পরাধীন হতি হ্যায়, আর কি বলবো, এর থেকে আর বেশি তো কিছু বলতে পারবো না, মন খুবই খারাপ লাগছে। নো আর একটা বাড়িতে কি রোশনাই করুক, সে বাড়িতে আমাদের শিক্ষা দীক্ষা আমাদের যা কিছু আমরা দিয়েছি সেগুলো সব ওখানে গিয়ে ইমপ্লিমেন্ট করুক, ও একটা আরও সুন্দর কমপ্লিট একটা একটা সভ্যতা। সুন্দর সুন্দর শোভা কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয় নার প্রেম উৎস উথলি। শোভা কি সুন্দর শোভা, বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয় নার প্রেম উৎস উথলি।
সুন্দর শোভা, একি সুন্দর শোভা, একি সুন্দর শোভা। শ্রেয়া নামটা বললে কিরকম একটা লাগছে, মানে আমি কোনোদিনও আই নেভার কল হার শ্রেয়া বিকজ শি ইজ পুপাই টু মি। আমি জানি না কেন একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে আজকে, যে ওই একটা ছেলের যখন বিয়ে হয় তখন তো কই এরকম হয় না, তখন সারাদিন কত আনন্দ, কাল থেকে পুপায়ের আজকে গায়ে হলুদ, পুপায়ের আশীর্বাদ, পুপায়ের বিয়ে ভাবলেই কেন জানি না চোখের কোণে বারবার জল চিকচিক করছে। এই যে এখন বলছি এখনই আমার কীরকম কান্না পাচ্ছে, মনে হচ্ছে এই তো সেদিন পুপাইকে পড়াতে বসলুম, পুপায়ের পরীক্ষা। আর পুপায়ের জীবন খালি পরীক্ষা নিয়েই ভরা থাকতো, খালি পুপায়ের এই পরীক্ষা, পুপায়ের ওই পরীক্ষা, পুপাই পড়ছে। তো সেই পুপাই, ছোট্ট পুপাই আস্তে আস্তে বড় হয়ে গিয়ে আজকে বিয়ে হবে, তাকে একটা অন্য রূপে দেখবো, কপালে সিঁদুর, পাকা গিন্নি হয়ে উঠবে আমাদের পুপাই। এই ভাবনাটা যতটা আনন্দ দিচ্ছে, কোথাও একটা আমাদের সেই পুরনো পুপাইকে হারিয়ে ফেলার একটা বিষাদও রয়েছে। মানে সেই পুরনো পুপাইকে আর দেখতে পাবো না, সেই পুরনো পুপাই যে কথায় কথায় কোমর পেতে ঝগড়া করতো এখন সে পাকা গিন্নি হবে, ভেবে চিনতে কথা বলবে। অ্যাকচুয়ালি আমার চোখ করে আসছে গলা, কারণ আমি কথা বলতে পারছি না, এই কারণে যে সি ইজ এত ছোট দেখেছি, এই প্রথম আমার দেখা কোনো ছোট বাচ্চার সে বড় হয়ে গেছে, বিয়ে হতে চলেছে। জানি না বিয়ের ফিলিংসটা যেরকম যতটা আগের দিন অবধি আনন্দের থাকে, বিয়ের দিন আসলেই এগো যত এগোয় তত মনে হয় এবার মেয়েকে বিদায় জানাতে হবে, এবার দু নম্বর স্কুল রয়ে গেলেই পুপাইকে দেখতে পাবো না, এটা কোথাও একটা মন খারাপ হচ্ছে। কিন্তু তবু অভিলাষ এত ভালো একটি ছেলে, সে নিশ্চয়ই পুপাইকে খুব সুখী রাখবে, খুব ভালো রাখবে। এবং নন্দী পরিবার ওনাদের দেখে আমরা সত্যি খুব আশ্বস্ত যে আমাদের মেয়ে অ্যাকচুয়ালি মেয়ে হিসেবেই থাকবে এই বাড়িতে। একটা কথা বলেই শেষ করতে চাই, পুপাই অল মাই গুড উইশেস টু ইউ। আমাদের পুপাই এত মিষ্টি মেয়ে, আমার ভীষণ দৃঢ় বিশ্বাস সে নিজের গুণে সকলের মন জয় করবে, সকলের মনের মাঝখানে থাকবে। কিন্তু ওই একটা ছোট্ট লাইন মনে পড়ছে আজকে বারে বারে, যে ও যদি ভুল করে, দোষ ত্রুটি করে, তখন রবি ঠাকুরের একটা লাইন যে তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, গণেশকেও বলে যে মা গানুষ, তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি বড্ড ছেলে মানুষ। আমাদের পুপাই, আমাদের ছেলে মানুষ পুপাই আজ বড় হয়ে গেল। ছোটো
কিন্তু বোনের থেকেও বেশি ওর প্রতি আমার ভালোবাসাটা অনেকটা আমার নিজের ছোট মেয়ের মতন। বাবা কাজের সূত্রে ম্যাক্সিমাম সময় দুর্গাপুরে থাকতেন, সুতরাং ওর দেখাশোনা কিংবা রেসপন্সিবিলিটিটা সম্পূর্ণ আমার ঘাড়ের উপরেই ছিল, এবং আমি সেটা খুব আনন্দের সঙ্গেই এতদিন বয়ে চলেছি এবং আজীবন কাল বয়ে যাব। বিয়ে বলে এমন তো না যে বোন পর হয়ে যাবে, বোন আমারই থাকবে, আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ফার্স্ট রেসপন্সিবিলিটি। আর আই এম ট্রিমেন্ডাসলি লাকি যে আমার বোন অভিলাষের মতন একজন লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ভগবানের ওপর যে ও খুব খুশি থাকবে। লকডাউনের সিচুয়েশনের মধ্যে আমাদের ছোট বোনের আজকে একটা একটা সুন্দর বিয়ের অনুষ্ঠান, তো সবাই যাতে সেফলি অ্যান্ড সব কিছুভাবে সিকিউরিটি যাতে জিনিসটা করা যায় সাকসেসফুলি, সো উই শেয়ার অল দ্য বেস্ট অ্যান্ড আর উড বি আ ভেরি অল দ্য বেস্ট টু বোথ অফ দেম সো দ্যাট দে ক্যান হ্যাভ আ লাভলি লাইফ আহেড উইথ অল আওয়ার ব্লেসিংস। দ্যাটস ইট, থ্যাংক ইউ। আর আমার এখন কি মনে পড়ছে বলতো, ওই ছোটবেলায় ও না মানে একটা স্পুন খাবার শেষ করতে ওর রীতিমতো এক দেড় ঘন্টা লাগতো। তো যেহেতু আমি ভাই বোনেদের মধ্যে বড় দিদি ছিলাম, আমাকে বসিয়ে দিত ওকে খাওয়ানোর জন্য যে কোনো পার্টিতে। বাবা মারা নিজেদের মতো এনজয় করছে আর আমি ওকে একটা লুচি দেড় ঘন্টা ধরে খাওয়াচ্ছি, তো সেইগুলো মনে পড়ছে। কত ছোট, এখন দৌড়ো বিয়ে হয়ে যাচ্ছে, এত মিষ্টি লাগছে, এইসবই ভাবছি আর কি। পুরনো কথাগুলো বোধ হয় এখনই সব মনে পড়ে, এইসবই মনে হচ্ছে। এত অন্যরকম ফিলিংস এরা তো, আমরা তো একদম ওতপ্রোতভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি একসাথে মিশে। আমার আর উইশ কি, আমার তো সবসময় সব থেকে ভালোবাসা আশীর্বাদ সব কিছু আছে ওর জন্য। খুব ভালো থাকুক, ভীষণ ভালো থাকুক, সবসময় আনন্দে থাকুক, সব থেকে বড় কথা। ও যেরকম হাসি খুশি মেয়ে, সেটা যেন সবসময় মুখে হাসি থাকে ওদের দুজনের জন্যই, যেন হাসি দুজন দুজনের সাথে যেন ভীষণ ভালোভাবে কাটাতে পারে। দ্যাট ইজ অল আ সিস্টার ক্যান ওয়ান্ট। Wish Poopai, the littlest sister in the family,
the best of wishes for today. And my message for you, Pupai, is that we evolve every day, we grow every day, and I think marriage in general is a time for personal growth. So I'm glad you found someone who can grow with you as a person, and you both can nurture each other. So all I have to say is that it's a beautiful journey. Enjoy it to the fullest. Nurture each other and understand each other well. It's a part of your growth. বিহারী তুমি সন্ধ্যার মেঘ মালা।
তব সঙ্গীত তব অঙ্গে অঙ্গে দিয়েছি জড়ায় জড়ায় তুমি আমারি তুমি আমারি মম জীবন মরণ বিহারি তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা তবু চরু